প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ এর অনুলিপন। তো ডিএনএ অনুলিপন কি, এটা বললে আমরা কি বলবো? আমরা বলবো যে ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে হুবহু আরেকটা ডিএনএ তৈরি হওয়া, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ যে রেপ্লিকেশন হয়, এটা আমরা অনেক আগে থেকেই বিজ্ঞানীদের মধ্যে জানা ছিল, তবে কি কোন পদ্ধতিতে হয় সেটা সম্পর্কে কিছু মতভেদ ছিল। সেই জায়গায় বিজ্ঞানী লেভিয়েন্তাল ও ক্রেন এরা 1956 সালে তিনটি হাইপোথিসিস দেন। এই তিনটা হাইপোথিসিসের একটা হচ্ছে সংরক্ষণশীল, দুই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, এবং তিন হচ্ছে বিচ্ছুরণশীল। তাহলে বিজ্ঞানী লেভিয়েন্তাল এবং ক্রেন 1956 সালে তিনটা অনুকল্প বা হাইপোথিসিস দেন, সেগুলোর একটা হচ্ছে রক্ষণশীল অনুকল্প, আর একটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তো রক্ষণশীল বা সংরক্ষণশীল অনুকল্প যেটা, সেটাতে যেটা ঘটে সেটা হচ্ছে একটা মাতৃ ডিএনএ ধরলাম, যদি সেটা হয় এরকম, এরকম একটা ডিএনএ এটা যদি হয় এখান থেকে, এটা থেকে এরকম আরেকটা ডিএনএ এভাবে তৈরি হলো এরকম। এই যে এই প্রত্যেকটা সূত্র, এই এই প্রত্যেকটা সূত্র একটা টেমপ্লেট, এখানে একটা টেমপ্লেট, এটার সাথে একটা নতুন ডিএনএ তৈরি হলো, আরও একটা অন্য টেমপ্লেটটা থেকে আরেকটা ডিএনএ তৈরি হলো। এই যে নতুন দুটা ডিএনএ তৈরি হলো, এই নতুন দুটো ডিএনএ আবার আলাদা হয়ে গেল, নতুন দুটো ডিএনএ আলাদা হয়ে গেল, এবং পুরনো দুইটা আবার আলাদা করে সংরক্ষিত হলো। পুরনো দুইটার ডিএনএ আলাদা করে সংরক্ষিত হলো, অর্থাৎ এখানে নতুন যে দুটো ডিএনএ তৈরি হলো সেগুলো একসাথে ডাবল স্ট্র্যান্ড তৈরি করলো, আর পুরনো যে ডাবল স্ট্র্যান্ডগুলো সিঙ্গেল হয়ে গিয়েছিল সেগুলো আবার আলাদাভাবে সংরক্ষিত হলো। এই জন্যই এটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। এরপর আরেকটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এখানে কি ঘটছে, এখানে
এই যে ডিএনএ রিপ্লিকেশনের সময় যে সূত্রগুলো আলাদা হয়ে গেল, প্রত্যেকটা টেমপ্লেট হিসাবে কাজ করলো এবং প্রত্যেকটা টেমপ্লেট তার কমপ্লিমেন্টারি আরেকটা সূত্র নতুন করে তৈরি করলো, সেখান থেকে নতুনগুলো আবার আলাদা হচ্ছে না এখানে, সেই জন্য এখানে যে এইটুকের মধ্যে শেষ হয়ে গেল এটা, এখানে একটা নতুন সূত্র আর একটা হচ্ছে পুরনো সূত্র, এই জন্য এটা এই প্রকল্পটা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা অর্ধ সংরক্ষণশীল হাইপোথিসিস হিসাবে পরিচিতি লাভ করলো। এরপর আরেকটা হচ্ছে বিচ্ছুরণশীল, বিচ্ছুরণশীল অনুকল্প যেটা, সেখানে যেটা ঘটছে সেটা হচ্ছে যদি কোনো কারণে ডিএনএটা বিচ্ছিন্ন হয়, ধরলাম এই এই ডিএনএটা এই জায়গায় এটা ভেঙে গেল, আলাদা হয়ে গেল, ফলে এই একটা অংশ আলাদা হলো আবার এটা আলাদা হয়ে গেল, এই যে এই অংশের সাথে তাহলে নিচের অংশটা, এখানে যে নিচের অংশটা এটা যখন ভেঙে গেল তখন এর নিচের অংশটা এতটুকু নিচের অংশটা হয়ে গেল, এইভাবে নতুন তৈরি হলো। আবার এখানে যে আগের যে অংশটা ছিল এখানে, সেই অংশের জায়গায় এখানে আরেকটা যেটা হলো সেটা হচ্ছে এরকম এতটুকু, যে জায়গায় ঠিক ভেঙে গিয়েছিল এখান থেকে এইভাবে দুটো নতুন ডিএনএ তৈরি হলো, অর্থাৎ এখানে উপাদানগুলো মিক্সড হয়ে গেল, এটা হচ্ছে বিচ্ছুরণশীল। তবে পরবর্তীতে যেটা আরও গবেষণায় যেটা প্রমাণ হলো তা হচ্ছে ডিএনএ অনুলিপন ঘটে আসলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়, সেজন্য আমরা আজকের আলোচনায় অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা নিয়েই আলোচনা করব। এই অর্ধ সংরক্ষণশীল কথাটা প্রথমে আনেন হচ্ছে বিজ্ঞানী স্টেন, বিজ্ঞানী স্টেন্ট 1957 সালে অর্ধ সংরক্ষণশীল এই কথাটা সর্বপ্রথম উল্লেখ করেন। পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী মাসেলসন এবং স্টল এরা 1958 সালে এটা দেখান হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এটা প্রথম ওনারা লক্ষ্য করেন এই প্রক্রিয়াটা। আরও পরে বিজ্ঞানী সাইমন 1961 সালে এটা ক্ল্যামাইডোমোনাস এটা এক ধরনের শৈবাল, ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে এটা ওনারা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটা প্রমাণ করেন। তো আমরা এখন আসি অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ কীভাবে অনুলিপন ঘটে। জীবকোষের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা ডিএনএ, তো ডিএনএ অনুলিপন ঘটে আমরা জানি কোষ বিভাজনের সময়, অর্থাৎ কোষ বিভাজন শুরু হওয়ার আগে যে বিভাজন প্রস্তুতি ঘটে তখন কিন্তু ডিএনএ অনুলিপনটা ঘটে থাকে, অর্থাৎ কোষ বিভাজনের আগে যে ইন্টারফেস পর্যায়ে যেটা সেখানে ওই পর্যায়েই কিন্তু ডিএনএ অনুলিপন ঘটে। তো আমরা কোষচক্রতে দেখি এখানে কয়েকটা ধাপ আছে, জি ওয়ান অর্থাৎ বিরাম পর্যায় ওয়ান, তারপরে এস বিরাম পর্যায় টু এবং এম, এখানে এস হচ্ছে সিনথেটিক ধাপ অর্থাৎ সিনথেসিস পর্যায়ে, এটা তো এই পর্যায়ে ডিএনএ অনুলিপিত হয়, এবং এমটা হচ্ছে মাইটোটিক ফেজ।
অর্থাৎ ওখানে ওই ওই ফেজে গিয়ে কোষের বিভাজন ঘটে। তো তাহলে কোষের বিভাজনের আগে জি ওয়ান অর্থাৎ বিরাম পর্যায় ওয়ান এবং বিরাম পর্যায় টু এই দুইয়ের মাঝখানে কিন্তু সিনথেসিস ফেজ, অর্থাৎ এখানে ডিএনএ অনুলিপন ঘটে। তো ডিএনএ অনুলিপন ঘটে বলেই মাইটোসিস পর্যায়ে অর্থাৎ মাইটোসিস বিভাজনের পর যে দুটো অপত্য কোষ তৈরি হয় সেই অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা এবং সেই কারণে ওই কোষগুলোর বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের অনুরূপ হয়ে থাকে। তো এটা তাহলে ডিএনএ অনুলিপন কাকে বলে আমরা সেটা আগেই বলেছি, ডিএনএ মাতৃ ডিএনএ থেকে অনুরূপ ডিএনএ তৈরি হওয়া সেটাই ডিএনএ অনুলিপন। এটা প্রাককেন্দ্রিক কোষ বলি বা সুকেন্দ্রিক কোষ দুই ক্ষেত্রেই এটা ঘটে থাকে। প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে এটা হচ্ছে গোলাকার বা বৃত্তাকার ডিএনএ, সেখানে এটা যে কোনো জায়গা থেকে শুরু হয় এবং রেপ্লিকেশন ফর্কটা দুই দিক থেকে সরে গিয়ে একটা জায়গায় মিলিত হয় এবং অনুলিপনটাভাবে শেষ হয়। এই ক্ষেত্রে প্রতিলিপনের হারটা বেশ অনেক বেশি থাকে, অর্থাৎ এটা মিনিটে প্রায় 10 লক্ষ ওটা বেস পেয়ার এখানে সংযুক্ত হতে পারে, অর্থাৎ এখানে রেপ্লিকেশন হারটা অনেক বেশি। এটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে। কিন্তু সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে অনুলিপন গতিটা কম থাকে, সেখানে 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার 1 মিনিটে সংযুক্ত হতে পারে। সেই কারণে সুকেন্দ্রিক কোষের এখানে বৃত্তাকার নয়, এখানে হচ্ছে সূত্রাকার ডিএনএ এবং ওই সূত্রাকার ডিএনএর বিভিন্ন জায়গায় অর্থাৎ একাধিক জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় এবং এটা একসাথে অনেকগুলো জায়গা হতে পারে। সেটা ড্রসোফিলার ক্ষেত্রে প্রায় 50,000 স্থানে এটা শুরু হতে পারে। কী কী লাগে উপকরণ? রেপ্লিকেশনের জন্য উপকরণ, তাহলে একটা টেমপ্লেট লাগবে প্রথমত, টেমপ্লেট বা ছাঁচ যার উপরে আরেকটা নতুন ডিএনএ তৈরি হতে পারবে। এক, দুই হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, নিউক্লিওটাইড ট্রাইফসফেট সেটা কী কী হতে পারে? এটিপি, ডিঅক্সিরাইবোস, ডি মানে হচ্ছে এখানে ডিঅক্সিরাইবোস, ডি এডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, জিটিপি, সাইটোসিন ট্রাইফসফেট, সিটিপি এবং থাইমিন ট্রাইফসফেট, টিটিপি, এইগুলো হতে পারে। কী কী হতে পারে? ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, এগুলো হতে পারে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড ট্রাইফসফেট এখানে লাগবে। আর কী লাগবে? আর কিছু এনজাইম এবং কিছু সহকারী প্রোটিন, সহায়ক প্রোটিন, কিছু এনজাইম এবং সহায়ক প্রোটিন, যার মধ্যে কী কী আছে? একেবারে প্রধান হচ্ছে এই ডিএনএ পলিমারেস, যেমন ডিএনএ পলিমারেস, এটা প্রধান। এছাড়া আরও কিছু এনজাইম আছে, যেমন এখানে লাইগেস আছে, এপি আইসোমারেস, হেলিকেস ইত্যাদি, এই জাতীয় অনেকগুলো এনজাইম বা সহকারী প্রোটিন এখানে কাজ করে। এছাড়াও আছে SSBP, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এইগুলো এই এনজাইমগুলো এখানে কাজ করে। এখন আমরা আসি তাহলে
ডিএনএ রেপ্লিকেশন এর ধাপগুলো কি কি? এক, যে কোনো জায়গা থেকে ডিএনএ ডাবল স্ট্যান্ডের যে কোনো জায়গা, সেটা একটা জায়গা হতে পারে, একাধিক জায়গা হতে পারে, রেপ্লিকেশন শুরু হয়। যেই জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় সেই জায়গাটাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন। সংক্ষেপে ওরি। তাহলে এই অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরি একটা মাতৃ ডিএনএ কয়েকটা জায়গায় থাকতে পারে, অর্থাৎ কয়েকটা জায়গায় ডিএনএ রেপ্লিকেশনের সূচনা হতে পারে। এই সূচনা বিন্দু থেকে, এখান থেকে ডিএনএ মাস্ক, এখানে যে বেস পেয়ারগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, যেমন এ টি জি সি, এই যে বন্ধনগুলো আছে, এই যে এইগুলো হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো আস্তে আস্তে খুলতে থাকে, এই বন্ধনগুলো আস্তে আস্তে খুলতে থাকে, এবং ফলে এই যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এটা আস্তে আস্তে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএতে পরিণত হয়। এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএতে পরিণত হবে, এই ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করছে সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে হেলিকেস। এই হেলিকেস এনজাইম এটিপি থেকে এনার্জি নেয়। এটিপি, আমরা জানি এটিপিতে শক্তি জমা থাকে, তো এটিপি থেকে শক্তি নিয়ে ওই শক্তিটা ব্যবহার করে সে এই যে মাঝখানে যে বন্ডগুলো, হাইড্রোজেন বন্ডগুলো, কিসের মধ্যকার হাইড্রোজেন বন্ড, এগুলো হচ্ছে যে ক্ষারকগুলো আছে, নাইট্রোজেন বেসগুলো আছে, সেই নাইট্রোজেন বেসগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো, যেমন এডিনিন এবং থাইরিনের মাঝখানে দুটো হাইড্রোজেন বন্ড আছে, গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে তিনটা হাইড্রোজেন বন্ড আছে, ওই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়। এরপরে এখানে আরও একটা ব্যাপার এই সমসাময়িক পর্যায়ে ঘটে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে টপো আইসোমারেস নামক একটা আইসোমারেস, এই টপো আইসোমারেস, এবং প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে গাইরেস নামক দুটো এনজাইম এখানে সক্রিয় হয়। এদের কাজ হচ্ছে ডিএনএর সূত্রের, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের যে অতিমাত্রায় যে পেঁচানো যে অবস্থাটা, সেটাকে ওই পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে দেয়, এবং একই সাথে নতুন যে অনুলিপন ঘটে সেই নতুন অনুলিপনের পরে যে নতুন সূত্রটা, সেটার কিন্তু সেটাকে কিন্তু আবার পেঁচাতে সাহায্য করে, দুটো কাজ করে। সে পুরনো ডিএনএ যে অতিমাত্রায় পেঁচিয়ে থাকার অবস্থা, সেটা থেকে মুক্ত করে আবার নতুন ডিএনএর মধ্যে পেঁচ সৃষ্টিতে সহায়তা করে। এটা দুই ধরনের জীবের ক্ষেত্রে দুটো এনজাইম এখানে সক্রিয় হয়, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে টপো আইসোমারেস এবং প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে গাইরেস নামক এনজাইম এখানে সক্রিয় থাকে। এবং এই যে এদের সবার প্রচেষ্টায়, হেলিকেস এনজাইম, টপো আইসোমারেস এনজাইম, এগুলোর প্রচেষ্টায় সূত্রগুলো যে আলাদা হয়ে গেল, এই সূত্রগুলো, এই আলাদা প্রত্যেকটা সূত্র টেমপ্লেট হিসাবে কাজ করে। আমরা প্রথমে বলছি যে একটা কী দরকার, একটা টেমপ্লেট দরকার। তাহলে এই সূত্র দুটোই হচ্ছে দুইটা টেমপ্লেট, এই এখানে একটা টেমপ্লেট আর একটা টেমপ্লেট। এই এই টেমপ্লেটগুলো কিন্তু কোথা থেকে আসলো? তাহলে মাতৃ ডিএনএ থেকে আসলো। আচ্ছা, এখানে আরও একটা এনজাইম এখানে এরপরে সক্রিয় হয়, সে হচ্ছে এই এস এস বিপি। এস এস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড, বিপি বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এরা এই যে সূত্রটা ডাবল স্ট্র্যান্ডটা ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেল, এই সিঙ্গেল স্ট্র্যান্ডটা যাতে বলবৎ থাকে সেই তার জন্য এই এনজাইমটা সক্রিয় হয়। অর্থাৎ ওই এনজাইমের কাজ হচ্ছে এটাকে সিঙ্গেল হয়ে যাওয়া স্ট্র্যান্ডটাকে পুনরায় ডাবল হতে না দেয়া। এরপরে এরপরে এখানে কিন্তু এই যে সিঙ্গেল হয়ে যাওয়া দুটো সূত্র, এরা তো টেমপ্লেট হিসাবে কাজ করে, এবং এই সূচনা বিন্দুতে যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে সেই জায়গায় দুটো রেপ্লিকেশন কমপ্লেক্স এখানে কাজ করে, বা রেপ্লিকেশন কমপ্লেক্সকে আমরা রেপ্লিসোমও বলে থাকি।
রেপ্লেসম কাজ করে। এখন এই রেপ্লেসমের মধ্যে এরাও থাকে, এরা থাকে। তো এখন এই রেপ্লেসম সক্রিয় হয় দুটো টেমপ্লেটে দুভাবে, অর্থাৎ এরা পরস্পর বিপরীত দিকে অগ্রসর হতে থাকে। যেই সূত্রগুলো অর্থাৎ মাতৃসূত্র যখন সিঙ্গেল অবস্থায় অগ্রসর হতে থাকে, অর্থাৎ একক সূত্র আকারে অগ্রসর হতে থাকে, সেই সাথে সাথে কিন্তু এই রেপ্লিকেশন কমপ্লেক্স যে দুটো, সেই দুটো কিন্তু পরস্পর বিপরীত দিকে এরা অগ্রসর হতে থাকে। এবং এখানে SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা থাকার কারণে সূত্র দুটি একত্রিত হতে পারে না। এবং যেই জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয়, সূত্র দুটি দুই বিপরীত দিকে আসার ফলে এই জায়গায় একটা ওয়াই আকৃতির, এই যে একটা ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়, এটাকে আমরা বলছি রেপ্লিকেশন ফর্ক। এই যে দুটো স্ট্র্যান্ড দুই দিকে চলে আসলো, এখানে হেলিকেস এনজাইম বসছে, SSBP আছে এখানেও, এখানে, যার ফলে এই সূত্র দুটো আলাদা এদিকে বৃদ্ধি পাচ্ছে। এবং প্রাইমেস নামক একটা এনজাইম সক্রিয় হয়, এবং সে কী করে, প্রাইমেস এনজাইমের কাজ হচ্ছে এই যে DNA একক সূত্রটা সেটার ব্যাকে ব্যবহার করে সেটার কিছু অংশের কপি তৈরি করে। এই কপিটা হচ্ছে আরএনএ কিছু সংখ্যক বেসের একটা নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স, তো এটাকে বলা হচ্ছে প্রাইমার। এই এই যে জিনিসটা, এটা এখানে সূত্রের এই জায়গায় বসে, এটা হচ্ছে প্রাইমার। তাহলে প্রাইমারটা হচ্ছে কিছু আরএনএ। এই প্রাইমারের ক্ষেত্রে এখানে 2 থেকে 100টা পর্যন্ত নিউক্লিওটাইড, এখানে নিউক্লিওটাইড এখানে সংযুক্ত হয়। তো এই প্রাইমারটা বসানো হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে প্রাইমেস এনজাইমের কাজ। তো এই প্রাইমারের একটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 3' হাইড্রোক্সিল প্রান্ত আছে এবং সেটা মুক্ত অবস্থায় থাকে। তো ওই মুক্ত অবস্থায় তো থাকার ফলে এই মুক্ত অবস্থার সাথে ট্রাইফসফেট এখন আসে, এই কাজটা করে হচ্ছে ডিএনএ পলিমারেস নামক এনজাইম। ডিএনএ পলিমারেস এনজাইম নামক এনজাইম 3, ডিএনএ পলিমারেস এনজাইম, এই এনজাইমটা এর মধ্যে সক্রিয় হয়, এবং এ কী করে, একটা নিউক্লিওসাইড ট্রাইফসফেট, নিউক্লিওসাইড ট্রাইফসফেটকে এই মুক্ত প্রান্তে 3' হাইড্রোক্সিল যে মূলক আছে এখানে, তার মুক্ত প্রান্তে এটাকে বসায়। তো এটাকে বসানোর সময় সে যে ব্যাপারটা ঘটে তা হচ্ছে, এই নিউক্লিওসাইড ট্রাইফসফেটের দুটো ফসফেট এটা পাইরোফসফেট আকারে বের হয়ে যায়, অর্থাৎ এখানে এটার বন্ধনটা ভাঙে, এখানে দুটো ফসফেট এটা পাইরোফসফেট আকারে বের হয়ে যায়। তাহলে ট্রাইফসফেট বলা হয়েছে, দুটো ফসফেট বেরিয়ে গেল, দুটো ফসফেট বের হয়ে যাওয়ার সময় কিন্তু এখানে যে বন্ধন ভাঙলো, বন্ধন ভাঙার ফলে বেশ কিছু শক্তি এখান থেকে বেরিয়ে আসে, আর একটা ফসফেট থাকলো, সেই একটা ফসফেট এটার সাথে সংযুক্ত হয়, সংযুক্ত হয় বলে নিউক্লিওটাইড তৈরি হয়, নিউক্লিওসাইট যেটা আসছিল সেটার সাথে একটা ফসফেট যুক্ত হয়, ফসফেট সংযুক্ত হয়ে নিউক্লিওটাইড দিয়ে পরিণত হয়, বাকি দুটো ফসফেট পাইরোফসফেট আকারে বের হয়ে যায় এবং কিছু শক্তি নির্গত করে। পরবর্তীতে এই পাইরোফসফেটও ভেঙে যায় এবং ফসফেট আয়নে পরিণত হয়। ফসফেট আয়নে তখনও কিন্তু কিছু শক্তি এখান থেকে বেরিয়ে আসে। তো এইভাবে ডিএনএ অনুলিপন পর্যায়টা শুরু হয়, এবং এই কারণে ডিএনএ যেহেতু
প্রথম অনুলিপনের শুরুটা হয় এই থ্রি প্রাইম প্রান্ত দিয়ে, ফলে নতুন সৃষ্ট যে ডিএনএ হয় সেই নতুন সৃষ্ট ডিএনএটা সবসময় ফাইভ টু থ্রি প্রাইম হয়। অর্থাৎ এটা যেহেতু থ্রি প্রাইম, আর একটা নতুন যেটা তৈরি হবে সেটা ফাইভ প্রাইম থেকে তৈরি হবে এবং থ্রি প্রাইমের দিকে সেটা অগ্রসর হবে। ফাইভ প্রাইম মানে হচ্ছে যে সুগারটা আছে সেটার পাঁচ নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়। একটা প্রথমটা তিন নম্বর কার্বন, পরবর্তী সুগারের পাঁচ নম্বর কার্বন, এই দুটার সাথে মাঝখানে ফসফেট সংযুক্ত হয় এবং এইভাবে সুগার ফসফেট চেইন তৈরি হয় এবং ডিএনএর যে সূত্রটা সেই সূত্রটা তৈরি হয়ে হতে শুরু শুরু করে। এবং এটা একটা সূত্র থ্রি থেকে ফাইভ প্রাইম হলে আর একটা সূত্র অবশ্যই ফাইভ থেকে থ্রি প্রাইমের দিকে যায়। এবং এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে পরে এই যে এখানে যে প্রাইমারটা এখানে বসছে সেই প্রাইমারটাকে কিন্তু ডিএনএ পলিমারেজ ছড়িয়ে দেয়, কারণ এই প্রাইমারটা হচ্ছে আরএনএ আর সূত্রটা হচ্ছে ডিএনএ। ডিএনএ সূত্রের মধ্যে কোনো আরএনএ থাকতে পারবে না, তাই প্রাইমারটা সরে যায়। এবং এই প্রক্রিয়াটা নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। এটা হচ্ছে অনুলিপনের দিক। এই যে অ্যারো মার্কস দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে অনুলিপনের দিক, অর্থাৎ এদিক থেকে শুরু হয়ে এটা নিরবচ্ছিন্নভাবে এটা চলতে থাকে। এটা একটা সূত্রের ক্ষেত্রে এটা, কিন্তু পরবর্তী আরেকটা যে মাতৃসূত্র আছে সেই ক্ষেত্রে এটা কিন্তু ঘটে না। এই ক্ষেত্রে একটু ব্যাঘাত তৈরি হয়, যেটাতে কোনো ব্যাঘাত নাই, নিরবচ্ছিন্নভাবে এটা চলতে থাকে, সেই সূত্রটাকে ওখানে বলা হচ্ছে লিডিং সূত্র। আর যেটা যেটাতে এরকম নিরবিচ্ছিন্নভাবে ব্যাপারটা ঘটতে পারে না, অর্থাৎ প্রক্রিয়াটা একটু বিচ্ছিন্নভাবে ঘটে, তখন তাকে বলা হচ্ছে লেগিং সূত্র। অর্থাৎ এখানে এটা ধীর গতি যে সূত্র সেটা বলা হচ্ছে। তো এই লেগিং সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা কী ঘটে, এই লিডিং সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে অনুলিপনের কাজ চালিয়ে যাওয়ার কারণে লেগিং সূত্রের মধ্যে কিন্তু কিছু মুক্ত নিউক্লিওটাইড তৈরি হয়। অর্থাৎ এখানে জোড়া ছাড়া কতগুলো, অর্থাৎ এখানে ধরে এখানে এসে এতটুকু বন্ধ, এটা বন্ধ হয়ে গেল, ফলে এদিকে যে পেয়ারগুলো, এদিকে যে বেসগুলো, এগুলো জোড়া ছাড়া হয়ে গেল মুক্ত। তখন কি ঘটে, তখন কিন্তু আবার সেই আগের প্রক্রিয়াটা শুরু হয়, আবার সেই প্রাইমার, প্রাইমেস এনজাইম, তারপরে ডিএনএ পলিমারেজ ওখানে আসে। ডিএনএ পলিমারেজ আসার ফলে সে আবার নতুন করে এখানে একটা প্রাইমার সংযুক্ত হয়, তারপরে পলিমারেজ এনজাইম আবার সে ওটার মুক্ত হাইড্রোক্সিল প্রান্তে ফসফেটকে সংযুক্ত করে, এইভাবে আবার নতুন করে প্রক্রিয়াটা শুরু হয়। এবং প্রক্রিয়াটা শুরু হলে প্রাইমারটা আবার অপসারিত হয়, অর্থাৎ ডিএনএ পলিমারেজ প্রাইমারটাকে অপসারণ করে দেয়, ফলে ওই জায়গায় একটা ছোট্ট ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। যেমন এই যে এখানে এখানে আরেকটা নতুন এখানে একটা বেস এখানে আসছে, এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, এই জায়গায় আরেকটা ফাঁকা জায়গা, এরকম তৈরি, এরকম কিছু দূর পরপর এরকম ফাঁকা জায়গায় তৈরি হয়, কারণ প্রাইমারটা এখানে ডিএনএ অনুলিপন শুরু হওয়ার পর বন্ধ হয়ে গেল, আবার নতুন করে তৈরি হলো, নতুন করে তৈরি হওয়ার ফলে এখানে প্রাইমার সংযুক্ত হতে হয়েছে, প্রাইমারটাকে আবার সরে যেতেও হয়েছে। যেই জায়গাটার থেকে সরে গেল ওই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। তো এই ফাঁকা জায়গাটার কারণে এই নতুন সৃষ্ট ডিএনএটাকে কতগুলো ছোটো ছোটো খণ্ডের মতো মনে হয়। এই খণ্ডগুলো প্রথম দেখেছিলেন জাপানি বিজ্ঞানী ওকাজাকি, এবং তার নাম অনুসারে এটাকে ওকাজাকি খণ্ড বলা হয়েছে। তো এই ওকাজাকি খণ্ডগুলোকে একটা পরিপূর্ণ সূত্রে রূপ দেয় হচ্ছে যে এনজাইমটা, তার নাম হচ্ছে এ লাইগেস এনজাইম। লাইগেস এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো। সে কী করে, সে এরকম ছোটো ছোটো অনেকগুলো খণ্ড তৈরি হওয়ার পরে লাইগেস এনজাইম সক্রিয় হয় এবং লাইগেস এনজাইম এই ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগিয়ে দেয়, ফলে একটা
কমপ্লিট একটা ডিএনএ সূত্র তৈরি হয়। এবং এভাবে অনুলিপন কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে যে রেপ্লিকেশন কমপ্লেক্সগুলো যুক্ত হওয়া রেপ্লিসোম যুক্ত হয়েছিল সেই রেপ্লিসোমগুলো ওখান থেকে বের হয়ে আসে। এর পরে যে কাজটা সেটা হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং বিষয়টা কি, আমরা যখন কম্পিউটারে কিছু লিখি তখন লেখার পরে আমরা লেখাটা ঠিক লিখলাম কি না এটা একবার চেক করে দেখি, যদি ভুল হয় তাহলে আমরা এটা ঠিক করতে পারি। আমরা প্রিন্ট করে যে কোনো জিনিস প্রিন্ট করার আগে অর্থাৎ হার্ড কপি নেওয়ার আগে বা একটা লেখা যখন আমরা কমপ্লিট করছি কমপ্লিট করার আগে আমরা এটার একটা প্রুফ দেখে থাকি, অর্থাৎ আমার যে কাজটা আমি করলাম সেই কাজটা ঠিক আছে কি না, ওটাই প্রুফ রিডিং। তো ডিএনএর মধ্যে ডিএনএ রেপ্লিকেশনের পর সবগুলো বেস পেয়ার ঠিকঠাক বসলো কি না সেটা প্রুফ দেখার একটা বিষয় আছে এবং সেটা ডিএনএ নিজেই করতে পারে, এটাই প্রুফ রিডিং। যেমন এর সাথে টি সংযুক্ত হওয়ার কথা অর্থাৎ অ্যাডিনিনের সাথে থাইমিন সংযুক্ত হওয়ার কথা, গুয়ানিনের সাথে সাইটোসিন সংযুক্ত হওয়ার কথা। তো এটা যদি না হয়ে এরকম হয়ে যায়, এখানে যদি সি হয় এখানে যদি টি হয় তাহলে এটাকে বলে মিসম্যাচ। তো এরকম ঘটনা যখন ঘটে, এটা 1000 জিনের মধ্যে একটা ঘটতে পারে, তো এরকম ঘটলে পরে তখন এটা ডিএনএ নিজেই সেটাকে সংশোধন করতে পারে। আবার এমনও হয় যে বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন কারণে, যেমন রেডিয়েশনের কারণে হতে পারে, তারপরে এটা হতে পারে কোনো বিষাক্ত কোনো উপাদান যদি থাকে তার কারণে হতে পারে, কোনো কার্সিনোজেনিক অবজেক্ট যদি পরিবেশে থাকে তার কারণে হতে পারে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী যদি কোনো উপাদান পরিবেশে থাকে তার থেকে হতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো সিকোয়েন্স নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো ক্ষত তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই ক্ষতর মেরামত সেটাও ডিএনএ নিজে করতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এই এই মেরামত করার বিষয়টা ক্ষমতাটা যদি না থাকে কোনো কারণে, তাহলে সে আক্রান্ত হয় বিভিন্ন সমস্যায়, যেমন স্কিন ক্যান্সারে হতে পারে তার, তারপরে আরও কিছু সমস্যা হতে পারে, যেমন কিছু চর্মরোগ যেটাকে আমরা বলে থাকি জেরোডার্মা, জেরোডার্মা পিগমেন্টোসাম, এই ধরনের কিছু চর্মরোগ হতে পারে, স্কিন ক্যান্সারের দিকে যেতে পারে, এই জাতীয় কোথাও কিছু সমস্যা দেখা দিতে পারে। তো আমরা মোটামুটি এই অংশটা এখানে শেষ করলাম। এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোর কাজ এটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে এই বিষয়টাকে অর্থাৎ এই টপিকটাকে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। যেমন এখানে প্রথমে আমরা লিখছি টপো আইসোমারেস, এই আইসোমার এই এনজাইম আইসোমারেস এনজাইমটার কাজ হচ্ছে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের যে অতিমাত্রায় যে পেঁচিয়ে থাকার যে প্রবণতা সেটা থেকে মুক্ত করে দেয়া, আবার নতুন সৃষ্ট যে ডিএনএ সেখানে প্যাচ তৈরি করে দেয়া। হেলিকেস এনজাইমের কাজ হচ্ছে বন্ডগুলো, মাতৃ ডিএনএর যে বন্ডগুলো সেগুলোকে ভেঙে দেয়া। এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এর কাজ হচ্ছে যে বন্ডগুলো ভেঙে গিয়ে যে সিঙ্গেল স্ট্র্যান্ড হলো সেটাকে পুনরায় ডাবল স্ট্র্যান্ড হতে বাধা দেয়া। এরপরে আছে লাইগেস এনজাইম, যে ওকাজাকি খণ্ডগুলো তৈরি হয় সেই খণ্ডগুলোকে জোড়া লাগিয়ে দেয়া হচ্ছে লাইগেস এনজাইমের কাজ। এইভাবে বিভিন্ন এনজাইম এখানে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। আর আরেকটা এনজাইম প্রথমে আমরা এটা ইয়ে করে গেছি, এটা হচ্ছে প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইমের কাজ হচ্ছে প্রাইমারকে, এই যে এখানে প্রাইমার সংযুক্ত হলো এই প্রাইমারটাকে এনে এখানে বসিয়ে দেয়া, অর্থাৎ ডিএনএর যে
যেই জায় অর্থাৎ ওরই যেটাকে আমরা বলছি সেই জায়গায় এনে বসিয়ে দেওয়া, প্রাই এই কাজটা করে প্রাইমেস এনজাইম। আর প্রাইমারটা হচ্ছে কিছু আরএনএর, আরএনএর কিছু নিউক্লিওটাইডের কিছু সিকোয়েন্স, এখানে 2 থেকে 100টা পর্যন্ত নিউক্লিওটাইড এখানে থাকতে পারে। তো আমরা তাহলে আজকে এখানে শেষ করি। এরপরে আমরা প্রোটিন সংশ্লেষণ সেখানে অর্থাৎ ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ওই দিয়ে ওই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে কথা বলবো। ভালো থাকো সবাই, ধন্যবাদ।